আজকে আমি এখানে চম্পা হিসেবে আসিনি এসছি এই গণী ব্যক্তিত্ব ববিতার ছোট বোন হিসেবে আমার ভালো লাগছে এত সুন্দর একটা সন্ধ্যা এত গণী মানুষদের সাথে পরিচিত হতে পেরেছি এবং অনেকের না জানা জানা কথা শুনতে পেরেছি সুন্দর করে গল্পের মতো করে আফজাল ভাইয়ের মুখে শুনেছি আর মুগ্ধ হয়েছি আর যে নামটা শুনে আমার হৃদয় ছুঁয়ে গেছে সেটা হচ্ছে সাদাত ভাই সাদাত ভাই সাদাত ভাইয়ের জন্যে হয়তো আমি চম্পা আমার মনে পড়ে ছোটবেলার কথা ববে তাপার যখন ছবি তুলতেন আমি লুকিলিকে দেখতাম এটা ওটা গিয়ে দিতাম ববে তাপার চুল ঠিক করে দিতাম আর আমাকে ডাকতেন যে আয় ছবি তুলে দিই লজ্জা পেতাম কিন্তু একটা দুটো ছবি তুলতে তুলতে উনি আমাকে বিশ্বাস এনে দিয়েছিলেন আমার মনের মধ্যে যে আমিও ববিতার মতন একজন শিল্পী হতে পারবো ওনার মতো এত বড় শিল্পী নয় কিন্তু আমি শিল্পী হওয়ার যোগ্যতা আমার আছে সেই বিশ্বাস সাবাদ ভাই আমাকে দিয়েছিলেন সাদাত ভাইয়ের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভীষণভাবে আর ববিতা পার মতো এরকম একটা গুণী ব্যক্তিত্বের বোন হয়ে আমি নিজে কিন্তু গর্বিত চম্পা হিসেবে নয় এখন বলছি বাবই তাপার বোন হিসাবে আমি ভীষণ গর্ব ফিল করছি